আমার সকল প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের যে ভিডিওটা তোমাদের সামনে আমি উপস্থাপিত করতে যাচ্ছি সেটা দশম শ্রেণীর আঞ্চলিক ভূগোল। এখানে ভারতবর্ষ সম্বন্ধে কিছু তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরবো এমসিকিউ আকারে, ছোট প্রশ্ন অবশ্যই কমন পাবে। এবং এই 2022 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের কাছেও এই উত্তরপত্রটি যথেষ্ট প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এবং এইখানে আমি কিছু ভেরি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করেছি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমরা যদি মন দিয়ে শোনো তাহলে পড়াটা তৈরি হয়ে যাবে। এবং আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তোমরা তোমাদের মতামত জানাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিও, যাতে আমি আরও এমন কিছু আকর্ষণীয় ভিডিও তোমাদের সামনে আগামী দিনে উপস্থাপন করব। তাহলে শুরু করা যাক। ভারত আঞ্চলিক ভূগোল দশম শ্রেণী। আমাদের দেশের নামকরণ ভারত কিভাবে হয়েছে? উত্তর, রাজা ভারতের নাম অনুসারে আমাদের দেশের নাম হয় ভারত। ভারতবর্ষকে প্রকৃতপক্ষে এক উপমহাদেশ বলা হয়। প্রাচীনকালে গ্রিকরা এই দেশের নাম দেয় ইন্ডিয়া। ভারতের আয়তন 32,87,782 বর্গ কিমি। আয়তনে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম। ভারতের উত্তরতম স্থান কাশ্মীরের ইন্দিরাকল। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের মোট রাজ্য 29টি। ভারতের মোট কেন্দ্রশাসিত অঞ্চল 7টি। ভারতের রাজধানী নিউ দিল্লি বা নতুন দিল্লি। ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ ভেঙে এই তেলেঙ্গানা রাজ্যটি সৃষ্টি হয়েছে, রাজধানী হায়দ্রাবাদ। ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান। ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের ক্ষুদ্রতম শাসিত রাজ্য লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতে সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য উত্তরপ্রদেশ। ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম। ভারতের সংবিধানে স্বীকৃতিপ্রাপ্ত ভাষা হিন্দি বা সংযোগ রক্ষাকারী ভাষাও হিন্দি, জাতীয় ভাষাও হিন্দি। ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য পশ্চিমবঙ্গ। ভারতের সংবিধানে স্বীকৃত ভাষা হলো 22টি। ভারতে সংযোগ রক্ষাকারী ভাষা হলো ইংরাজি। ভারতে মোট জেলার সংখ্যা 683টি। আয়তনে ভারতের বৃহত্তম শহর মুম্বাই। ভারতের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণ অংশে। ভারতের মাঝখান প্রসারিত হয়েছে যে রেখাটি সেটা হলো কর্কটক্রান্তি রেখা। ভারতের প্রমাণ সময় বা GMT গ্রিনউইচ মিন টাইম হায়দ্রাবাদকে অনুসরণ করা হয়। ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে র্যাটক্লিফ লাইন। উত্তরপ্রদেশ ভেঙে তৈরি হয়েছে নতুন রাজ্য উত্তরাখণ্ড। ভারতকে উপদ্বীপ বলা হয় কারণ দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে বঙ্গোপসাগর, পশ্চিমে আরব সাগর রয়েছে, অর্থাৎ তিন দিকে সাগর দিয়ে ঘেরা বলে ভারতকে উপদ্বীপ বলা হয়। ভারতকে উপমহাদেশও বলা হয়, কেন মহাদেশে যা কিছু আছে ভারতবর্ষেও তাই আছে বলে ভারতকে উপমহাদেশ বলা হয়। ভারতের সব থেকে সাক্ষরতার হার বেশি হচ্ছে কেরল রাজ্যে। দিল্লি একটি কেন্দ্রশাসিত অঞ্চল। ভারত এশিয়ার তৃতীয় বৃহত্তম দেশ ক্ষেত্রফল অনুসারে। ভারতের অর্থনৈতিক রাজধানী হল দিল্লি। চণ্ডীগড় পাঞ্জাব ও হরিয়ানা এই দুই রাজ্যেরই রাজধানী। এটা ভারতের একমাত্র চণ্ডীগড় যে পাঞ্জাব ও হরিয়ানা দুটি রাজ্যের রাজধানী। সার্ক হল সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এর সদর দপ্তর কাঠমান্ডু নেপালের রাজধানীতে। মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল, বিহারের রাজধানী পাটনা, তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। ভারতের সুইজারল্যান্ডকে নামে পরিচিত হল কাশ্মীর। আপেল রাজ্য বলা হয় হিমাচল প্রদেশকে। পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে। এশিয়ার ডিমের ঝুড়ি নামে পরিচিত অন্ধ্রপ্রদেশ। ভারতের মশলার বাগান বলা হয় কেরলকে। রাজ্য পুনর্গঠনে মূল ভিত্তি হল ভাষা। ভারতের প্রথম রাজ্য পুনর্গঠন হয় 1956 সালে 1 নভেম্বর। ভারতের রাজ্য পুনর্গঠনে কমিশন তৈরি হয় 1953 সালে। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হল মালদ্বীপ। ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ হল চীন। ভারতের সংবিধান স্বীকৃত ভাষা 22টি।
ভারতের মূল খণ্ড ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারী। অরুণাচল প্রদেশ থেকে ভুটান পর্যন্ত ভারত চীন সীমারেখার নাম হলো ম্যাকমোহন লাইন। আয়তনে ভারত এশিয়ায় তৃতীয় বৃহত্তম দেশ।